হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো হেলন ডাল দিয়ে রুই মাছের মাথা রেসিপি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। যারা মাছের মাথা খেতে পছন্দ করে না, এই পদ্ধতিতে রান্না করলে তারাও খেতে পছন্দ করবে। আরও নিত্য নতুন ও আনকমন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেলন ডাল দিয়ে রুই মাছের মাথা রেসিপি রান্না করার জন্য নিয়েছি হেলন ডাল। এই ডালগুলো আমার আগে থেকে ভাজি করা ছিল, আপনারাও ভাজি করে নেবেন। ডালটা এক ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন পাই প্যানে 3 কাপ পানি দিয়ে দিব। ভিজিয়ে রাখা হেলন ডাল দিয়ে দিব পানির মধ্যে। এইবার ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। হেলন ডাল দিয়ে রুই মাছের মাথা রেসিপি রান্নার জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে সেগুলো হচ্ছে 2টি পেঁয়াজ, এরপর লাগবে কাঁচামরিচ, এরপর লাগবে 1টি টমেটো, এরপর আরও লাগবে ধনে পাতা কুচি, এরপর নিয়েছি 1টি মাছের মাথা। আমি 1টি মাছের মাথাকে 2 পিস করে নিয়েছি। মাছের মাথাতে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব, এরপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে লবণ ও হলুদের গুঁড়ো মাছের মাথাতে ভালো করে মিশে যায়। দেখুন ভিউয়ার্স, লবণ ও হলুদের গুঁড়ো মাছের মাথার সাথে মিশে গেছে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিব, এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ডাল তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এইবার 1টি টমেটোকে কুচি কুচি করে নিয়েছি, এরপর কাঁচামরিচ কেটে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ডালগুলো কিন্তু এখন ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন ডালগুলো 1টি বাটিতে তুলে নিব। এরপর পাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথার 1 পিঠ ভাজি হয়ে গেলে অন্য পিঠও উল্টে নিব। এখন মাছের মাথা ভাজি করা হয়ে গেছে। ভিউয়ার্স, মাছের মাথা কিন্তু অবশ্যই কড়া করে ভাজি করতে হবে। মাছ ভাজি করা তেলের মধ্যে তেজপাতা, জিরা ও শুকনো মরিচ দিয়ে দিব, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিব, এরপর কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিব, এরপর আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব, এরপর ধনে গুঁড়ি 1 চা চামচ দিয়ে দিব, এরপর দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু সবগুলো উপকরণ কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা হেলন ডাল দিয়ে দিব কষানো উপকরণের মধ্যে। এইবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে ডালের সাথে কষানো উপকরণগুলো ভালো করে মিশে যায়। এরপর ভাজি করে রাখা মাছের মাথা দিয়ে দিব ডালের মধ্যে, এরপর চিনি অল্প পরিমাণে দিয়ে দিব, এরপর ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন চামচ দিয়ে ভাজি করে রাখা মাছের মাথাগুলো ভেঙে নিব। মাছের মাথা ভেঙে নেওয়া হয়ে গেলে ডালের সাথে ছড়িয়ে নিব। এখন রান্না হয়ে গেল হেলন ডাল দিয়ে রুই মাছের মাথা রেসিপি। এখন সম্পূর্ণ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল হেলন ডাল দিয়ে রুই মাছের মাথা রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।